শিক্ষার্থীরা আসলে খুবই ভালো আছো, আমাদের সাথে আছো এবং আমাদের ক্লাসগুলোকে তোমরা নিজেদের মতো কাজে লাগিয়ে উঠতে হচ্ছে। আমরা ধারাবাহিকভাবে অধ্যায় শেষ করছি, কারণ যে এই যে সময়গুলো অতিবাহিত হচ্ছে প্রায় মাস মাসের মাঝামাঝি চলে গেল, এই সময়গুলোতে যাতে কোনো গ্যাপ না থাকে, তো সেই কারণে কিন্তু স্কুলে ক্লাস হলে যেমন ধারাবাহিকভাবে সিলেবাস শেষ করি, আমরা কিন্তু সেভাবেই লাইভ ও ভিডিও ক্লাস বলতে সেভাবেই কিন্তু ক্লাস বা সিলেবাস শেষ করার চেষ্টা করছি। এতে তোমরা যদি কোঅপারেট করো, তোমরা যদি এগুলো ফলো করো, তোমরা যদি এগুলো চমৎকারভাবে পার্টিসিপেট করো, তাহলে কিন্তু এইগুলো সুন্দরভাবে শেষ করা সম্ভব হবে। যাই হোক, কথা না বাড়িয়ে আবার আমরা ধারাবাহিক ক্লাসের দিকে ফিরে আসি। আমরা গত ক্লাসে দেখেছি যে আইনসভার গঠন সম্পর্কে, গত ক্লাসে আমরা দেখেছি আইনসভার গঠন সম্পর্কে। কারো কি মনে আছে যে বাংলাদেশের আইনসভা কয়টি আসন, বাংলাদেশের আইনসভার সদস্য কয়জন? ইয়েস, পঞ্চদশ সংশোধনী অনুযায়ী 350 জন, পঞ্চদশ পনেরোতম সংশোধনী অনুযায়ী 350 জন। কেউ কি বলতে পারবে যে বাংলাদেশের আইনসভার সদস্যরা কত ভাবে কিভাবে নির্বাচিত হয়ে আসে, বাংলাদেশের আইনসভার সদস্যরা কিভাবে সদস্য হয়ে আসে? বাংলাদেশের আইনসভার সদস্যরা দুই ভাবে নির্বাচিত হয়ে আসে, কয় ভাবে? দুই ভাবে। এক হচ্ছে জনগণের প্রত্যক্ষ ভোটে, জনগণের প্রত্যক্ষ ভোটে, আর এক হচ্ছে যে সংসদ সদস্যদের পরোক্ষ ভোটে, সংসদ সদস্যদের পরোক্ষ ভোটে। আচ্ছা বলো তো, বাংলাদেশের আইনসভা পরিচালনায় কারা থাকে? বাংলাদেশের আইনসভা পরিচালনায় কারা থাকে? ইয়েস, বাংলাদেশের আইনসভা পরিচালনায় একজন স্পিকার এবং তাকে সহায়তা করার জন্য একজন ডেপুটি স্পিকার থাকে, একজন স্পিকার এবং তাকে সহায়তা করার জন্য একজন ডেপুটি স্পিকার থাকে। আইনসভার মেয়াদ সম্পর্কে কারো কোনো ধারণা আছে? আইনসভার মেয়াদ, ইয়েস, জাতীয় সংসদ নির্বাচনের পরে সংখ্যাগরিষ্ঠ দল যেদিন শপথ গ্রহণ করে সেই দিন থেকে 5 বছর, অর্থাৎ জাতীয় সংসদের মেয়াদ হচ্ছে 5 বছর। গত ক্লাসে আমরা এই জাতীয় সংসদ বা আইনসভা এইগুলোর গঠন নিয়ে যেমন জেনেছি, ঠিক আজকে আমরা এই আইনসভার কিছু ক্ষমতা এবং কাজ নিয়ে আলোচনা করব। আজকে আমরা আইনসভার কিছু ক্ষমতা এবং কাজ নিয়ে আলোচনা করব। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আইন বিষয়ক ক্ষমতা, সরকার বিষয়ক ক্ষমতা এবং অর্থ বিষয়ক ক্ষমতা, আইন সরকার এবং অর্থ। আমরা জানি যে আইনসভার অন্যতম প্রধান কাজ হচ্ছে আইন তৈরি, আইন বিষয়ক। বাংলাদেশের আইনসভার অন্যতম অর্থাৎ প্রধান কাজ হচ্ছে আইন বিষয়ক, আইন তৈরি হতে পারে, আইন তৈরি হতে পারে, আইন সংশোধন হতে পারে, সংশোধন হতে পারে, আইন বাতিল হতে পারে, আইন সংযোজন হতে পারে, মানে আইন বিষয়ে সব কাজ আইনসভা করে, তৈরি হতে পারে, বাতিল হতে পারে, সংশোধন হতে পারে, সংযোজন হতে পারে, বিয়োজন করতে পারে, বিয়োজন করতে পারে, সংশোধন, বাতিল, সংশোধন, বিয়োজন, সংযোজন, আইন বিষয়ে যে কোনো কাজ আইনসভা করতে পারে। এবং এই আইনটা তৈরি হওয়ার 15 দিনের মধ্যে, আইনটা তৈরি হওয়ার 15 দিনের মধ্যে রাষ্ট্রপতি এই আইনে সম্মতি বা স্বাক্ষর প্রদান করবে, এই আইনে তখনই আইনটা কার্যকর হবে, অর্থাৎ আইন বিষয়ে যাবতীয় ক্ষমতা আইনসভা জাতীয় সংসদে। এমনকি রাষ্ট্রপতি যদি কোনো কারণে এই আইনসভা না বসে বা আইনসভা বসতে দেরি হয় বা কোন একটা কারণে যদি রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে, এর আগে আমরা রাষ্ট্রপতির কাছে দেখেছি যে অর্ডিনেন্স বা অধ্যাদেশ জারি করতে পারে, এই অধ্যাদেশ জারি করার পরেও যেদিন আইনসভা বসবে, অর্ডিনেন্স বা অধ্যাদেশটা এক ধরনের আইন, সেই আইনটা
এই জাতীয় সংসদ যেদিন বসবে সেই দিন এই জাতীয় সংসদ থেকে সেটা পাস করে নিতে হবে যদি পাস না হয় যদি পাস না করে অটোমেটিক্যালি সেই অধ্যাদেশটা বাতিল হয় তার মানে আইন বিষয়ে জাতীয় সংসদের একচ্ছত্র চরম ক্ষমতা রয়েছে অর্থাৎ আইনের যাবতীয় কাজ জাতীয় সংসদ বা আইনসভা করে থাকে বাংলাদেশের পার্সপেক্টিভ এবার আমরা দেখব সরকার গঠন বিষয়ে সরকার গঠন বিষয়ে কিছু ক্ষমতা ও কার আছে আমাদের দেশে নিয়ম অনুযায়ী কারা সরকার গঠন করে আমাদের দেশে নিয়ম অনুযায়ী কারা সরকার গঠন করে অর্থাৎ জাতীয় সংসদে জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ আসন যা সংখ্যা গরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ আসন যে দল বা জোটে যে দল বা জোট একটা দল হতে পারে বেশ কয়েকটা দলের একটা জোট হতে পারে বাংলাদেশে সরকারকে গঠন করে যে দল বা জোট জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পায় জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পায় সেই দল বা জোট সরকার গঠন করে তার মানে জাতীয় সংসদের বাইরে কেউ সরকার গঠন করতে পারে না সরকার গঠনের ক্ষেত্রেও জাতীয় সংসদের একটা ভূমিকা আছে জাতীয় সংসদে যারা সংখ্যাগরিষ্ঠ পায় তারাই আসলে সরকার গঠন করে তার মানে সংখ্যাগরিষ্ঠ দল যারা জাতীয় সংসদের মেজরিটি সিট হোল্ড করে তারা হচ্ছে সরকার গঠন করে যেমন ধরো জাতীয় সংসদের মোট আসন হচ্ছে 300 আমি মোট আসন বলতে ডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে যারা এমপি হয় মোট ডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে এমপি হয় হচ্ছে 300 এর মধ্যে সংখ্যা গরিষ্ঠ বলতে বোঝায় 351 প্লাস তার মানে যে দল বা জোট 151 প্লাস ভোট পায় অর্থাৎ 171 বা তার বেশি আসন পায় তারা হচ্ছে সরকার গঠন করে এই হিসেবে সরকার গঠনের ক্ষমতাও জাতীয় সংসদের হাতে এবং সেই সংখ্যাগরিষ্ঠ দলের নেতা অথবা সেই সংখ্যাগরিষ্ঠ যারা সরকার গঠন করে সেই সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন ব্যক্তিকেই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করে এভাবে দেখা যায় যে সরকার গঠন বিষয়েও জাতীয় সংসদের একটা রোল আছে এবার আমরা দেখি অর্থ বিষয় অর্থ বিষয়ক ক্ষমতা বাজেটের কথা আমরা অনেকেই জানি বাজেট তাই না বাজেট সাধারণত কখন দেয় ফিসকাল ইয়ার বা অর্থ বছর বলে না এই ফিসকাল ইয়ার বা অর্থ বছর কখন থেকে শুরু হয় বা কখন শেষ হয় জুন জুলাই তাই না জুন জুলাই মাসে সাধারণত বাজেট নিয়ে বেশি আলোচনা করা হয় এই বাজেটের বিষয়টাও একচ্ছত্রভাবে জাতীয় সংসদে হবে অর্থাৎ বাজেট পেশ করা বাজেট আলোচনা করা বাজেট অনুমোদন করা বাজেট বাতিল করা বাজেট সংশোধন করা সবগুলো কাজ জাতীয় সংসদ করে থাকে সবগুলো কাজই জাতীয় সংসদের বিষয় এবং এই বাজেটের আলোকে সরকার বাজেটের আলোকে সরকার অর্থ সংক্রান্ত সরকার অর্থ সংক্রান্ত কাজ করে এই বাজেটের আলোকে সরকার অর্থ সংক্রান্ত কাজ করে মানে এই বাজেটে যেটুকু বরাদ্দ হয় এই বাজেটে যেটুকু দেওয়া হয় এই বাজেটে যেখানে যেখানে দেওয়া হয় তার আলোকে সরকার এই অর্থটা বরাদ্দ করে এবং এই অর্থ বরাদ্দের মধ্যে কাজ করে তার মানে বাজেট বিষয়ে ক্ষমতাও জাতীয় সংসদের হাতে এবং জাতীয় সংসদ যখন যেটুকু বাজেট দেয় যেভাবে বাজেট দেয় সেই বাজেটের আলোকে কিন্তু আমাদের সরকারের অর্থ বিষয়ক যাবতীয় কাজ সম্পন্ন হয় তাহলে আমরা দেখলাম যে জাতীয় সংসদ শুধুমাত্র আইন নিয়ে কাজ করে তা না আইনের সাথে সাথে অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়েও যেটা সরকার গঠনের ভূমিকা রাখতে পারে বাজেট বিষয়ে কথা করে আগামী ক্লাসে আমরা দেখব জাতীয় সংসদে আরো কিছু কাজ আছে এই কাজগুলো সংগঠনের মাধ্যমে জাতীয় সংসদ ইনফ্যাক্ট সরকার পরিচালনায়
মুখ্য ভূমিকা রাখে কারণ সরকার থাকবে কি থাকবে না তা অনেকটাই নির্ভর করে এই জাতীয় সংসদের সদস্যদের হাতে তো এই ছিল জাতীয় সংসদের সরকার গঠন অর্থ এবং আইন বিষয়ক ক্ষমতা ও কার্যক্রম তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে কথা হবে।